ওটা তো একটু পরে আসবো। একজন দর্শক এসএমএস পাঠিয়েছে আমাদের কাছে, এক মহিলা পারুল, 45 বছর বয়স, তিনি লিখেছেন যে সিঁড়ি দিয়ে উঠতে গেলেই আমার হাঁটুতে ব্যথা অনুভব করি, তার জন্য আমি লিফট ব্যবহার করি। এটা কি ঠিক হচ্ছে নাকি ওই ব্যথা নিয়েই আমার আমাকে সিঁড়ি ভেঙে উপরে ওঠা উচিত? আসলে ওনার যে বয়স সেটাতে আমি যেটা বলছিলাম যে অস্টিওআর্থ্রাইটিস এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তো এই ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট একটা, উনি প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে হাঁটু ব্যথা হলে সিঁড়ি বাদ দিয়ে আমরা অনেকে লিফটে উঠি, অথবা আমাদের প্রত্যহ দৈনন্দিন চলাফেরা স্পেশালি যারা শহরে থাকে তারা অনেকে লিফট ইউজ করে। আমরা ডাক্তার হিসাবে প্রত্যেকটা মানুষকে যদি হাঁটু ব্যথা নাও হয় অথবা হাঁটু ব্যথা রুগী হয় ন্যূনতম 3 তলা পর্যন্ত আমরা সিঁড়ি ব্যবহার করতে বলি। এটা একটা মানুষের জন্য খুবই ইম্পর্টেন্ট। 3 তলার উপরে যদি উঠতে হয় মানে অনেক বেশি হাই রেজ বিল্ডিং হয় তখন সে লিফট ব্যবহার করতে পারে। তারপর যদি দেখেন বাবার যদি হার্টে যদি কোনো সমস্যা না থাকে 4 তলায় উঠতে অসুবিধা কি? কোনো অসুবিধা নেই, হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা বিশাল ইম্পর্টেন্ট। যদি কারো অন্তত 3 তলা বাসায় থাকে বা 3 তলা পর্যন্ত তাকে উঠতে হয় সেক্ষেত্রে এক মানে নিচতলা থেকে 3 তলা সে সিঁড়ি বেয়ে উঠাটাই বেটার। অবশ্যই আসলে হাঁটু ভাঙ্গা বা হাঁটু ব্যথা রুগীরা আমি যেটা প্রত্যেকটা রুগীরই সাজেস্ট করব তারা যেন হাঁটু ব্যথা সঠিক সময় ডায়াগনোসিস করে চিকিৎসা নেয় এবং অবশ্যই স্বাভাবিক জীবনযাপন করে। কেউ যেন চেয়ারে বসে নামাজ না পড়ে, প্রয়োজনে অবশ্যই সিঁড়ি বেঁধতে হবে, আর যাদের হাঁটু ব্যথা হয় নাই তারা অবশ্যই সিঁড়ি বাওয়ার অভ্যাস রাখতে হবে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।